বাংলাদেশে চালু হতে যাচ্ছে পাতাল ট্রেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে এই পাতাল মেট্রো রেল। আগামী সেপ্টেম্বরে নির্মাণ কাজ শুরু হবে আর 2026 সালে পাতাল ট্রেনের যাত্রী পরিবহন সুবিধা চালু হবে, এমনটাই আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পাতাল ট্রেনের ডিপোর ভূমি উন্নয়নের মধ্য দিয়ে শুরু হবে এর নির্মাণ কাজ। এজন্য ইতিমধ্যেই ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাথমিক কাজের অংশ হিসেবে কর্তৃপক্ষ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তর করেছে। পাতাল ট্রেন মাটির কম বেশি 30 মিটার নিচ দিয়ে যাবে। টানেল বোরিং মেশিন দিয়ে এর নির্মাণ কাজ চালানো হবে। ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণে ব্যবহার হওয়া এই একই মেশিন দিয়ে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল নির্মাণ করা হচ্ছে। সরকারি ওয়েবসাইট তথ্য অনুযায়ী পাতাল মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 52,561 কোটি টাকা। পাতাল ট্রেনের বড় অংশের অর্থায়ন হবে দাতা সংস্থা জাইকার কাছ থেকে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল ট্রেন হবে মেট্রো রেলের মতোই বিদ্যুৎ চালিত রেল। এটি হবে দূরনিয়ন্ত্রিত ট্রেন। দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে মেট্রো রেলের মতোই থাকবে পরিচালনার জন্য অপারেশন কন্ট্রোল সেন্টার। প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল ট্রেনের জন্য শুরুতে MRT 1-এর কাজ 2020 সালের ডিসেম্বরে শুরু হবার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ বলছে COVID-19 মহামারীর কারণে কাজটি পিছিয়ে যায়। MRT 1-এর রেললাইনের দুটি অংশ থাকবে। প্রথম অংশটি পুরোপুরি পাতাল পথে, দ্বিতীয়টি উড়াল পথ। এই দুই পথের জন্য মোট 19টি স্টেশন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে পাতাল পথে স্টেশন হবে 12টি। প্রতিটি স্টেশনে ট্রেন থামবে প্রতি 2.5 থেকে 3.5 মিনিট পরপর। এই রুটে চলাচল করবে মোট 25টি ট্রেন, যার প্রতিটি একবারে 3,000-এর বেশি যাত্রী পরিবহন করবে। পাতাল পথে যেসব স্টেশন থাকবে তার মধ্যে রয়েছে কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, পূর্ব হাতিরঝিল, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নর্দা, খিলক্ষেত বিমানবন্দর, টার্মিনাল 3 বিমানবন্দর। প্ল্যাটফর্মে ওঠা নামার জন্য উভয় পথের স্টেশনে থাকবে লিফট, সিঁড়ি এবং এসকেলেটর। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিকি বলেছেন, আগামী অর্থ বছরের 2022-23-এর প্রথম প্রান্তিকের মধ্যেই পাতাল রেলের ডিপোর ভূমি উন্নয়নের মধ্য দিয়েই কাজ শুরু করা হবে। সিদ্দিকি আরও বলেছেন, আগামী রবিবার দাতা সংস্থা জাইকার কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলেই কন্ট্রাক্টর বা ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এরপর শুরু হবে নির্মাণ কাজ। বিশ্বে প্রথম পাতাল ট্রেন চালু হয় লন্ডনে। এটি ছিল 1863 সালের কথা। লন্ডনে প্রথমে বৈদ্যুতিক পাতাল ট্রেন চালু হয়। এখন সারা বিশ্বের মানুষের কাছে খুব জনপ্রিয় এই পাতাল ট্রেন। বিশ্বের ব্যস্ততম মেট্রো পাতাল ট্রেনের মধ্যে বেইজিং সাবওয়ে সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও অনেক ইউরোপীয় শহরগুলিতে পাতাল মেট্রো রেল রয়েছে। নিউ ইয়র্ক পাতাল যুক্তরাষ্ট্রেও খুব জনপ্রিয়।